Assalamualaikum, hello everyone. প্রায় একই কনফিগারেশনে একই প্রাইসের ভিতর বাংলাদেশে বর্তমানে এন্ট্রি লেভেলে দুটি স্মার্টফোন পাওয়া যাচ্ছে। একটি হচ্ছে গিয়ে Realme C21Y এবং আরেকটি হচ্ছে গিয়ে Realme C21। তো আপনারা যদি এখন এই প্রাইসের ভিতর এই দুটি ফোন কিনতে যান বা এই দুটি ফোন থেকে একটি ফোন আপনারা কিনতে চান, তাহলে আপনারা হয়তো একটা কনফিউশনে পড়তে পারেন যে এখন কোন ফোনটি কেনা উচিত হবে। কারণ সেম প্রাইসে সেম কনফিগারেশনে কিছুটা এদিক ওদিক রয়েছে দুটি ফোনের ভিতর, সেটাই আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। তো অনেকটা কনফিউশনে পড়তে পারেন, তাই আজকের এই ভিডিওটা তৈরি করা। আশা করি আজকের এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন Realme C21Y বেটার নাকি Realme C21। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো ভিউয়ার্স, ফার্স্ট অফ অল আমরা যদি দুটি ফোনের ডিজাইন নিয়ে কথা বলি তাহলে দুটি ফোনের ডিজাইন অলমোস্ট সেম, মানে একদম মানে আপন ভাই বলতে পারেন। দুটি ফোনের ডিজাইন দেখে কোনো পার্থক্য নেই। Realme C21Y এর ডিজাইনে কিন্তু অলমোস্ট সেম এবং দুটি ফোনের কালার কিন্তু আগের মতো রয়েছে, ব্লু এবং ব্ল্যাক এই দুটি কালারে পাবেন। যদি এবার আমরা দুটি ফোনের র্যাম এবং রম নিয়ে কথা বলি, Realme C21Y-এ থাকছে 4GB র্যাম, 64GB স্টোরেজ একটি র্যাম ভেরিয়েন্টে ফোনটি থাকছে এবং Realme C21 থাকছে দুটি র্যাম ভেরিয়েন্টে, 3GB র্যাম 32GB স্টোরেজ এবং 4GB র্যাম 64GB স্টোরেজ। এবং দুটি ফোনের প্রাইসের কিন্তু র্যাম ভেরিয়েন্ট হিসেবে কিছুটা পার্থক্য রয়েছে, সেই বিষয়টা আপনাদেরকে একটু পরে আমরা জানাচ্ছি। এবার যদি আমরা দুটি ফোনের ডিসপ্লে সম্পর্কে কথা বলি, Realme C21Y এই ফোনটিতে থাকছে 6.5 ইঞ্চেস এর HD+ IPS LCD ডিসপ্লে এবং Realme C21 সেম ডিসপ্লে থাকছে 6.5 ইঞ্চেস এর HD+ IPS LCD ডিসপ্লে। তো দুটি ফোনের ডিসপ্লে কোয়ালিটি অলমোস্ট সেম। আগের Realme C21 যে ফোনটি ছিল সেটা যদি কেউ এখন ইউজ করে থাকেন একদম সেম কোয়ালিটির ডিসপ্লে পাবেন, মানে কোনো পার্থক্য নেই, দুটি ফোনের ডিসপ্লে অলমোস্ট সেম। যদি এবার আমরা প্রসেসর সম্পর্কে কথা বলি, Realme C21Y-তে থাকছে ইউনিসক T610, যেটা 12 nanometer আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর এবং GPU হিসেবে থাকবে মালি G52। অপরদিকে Realme C21-এ থাকছে মিডিয়াটেক হেলিও G35, যেটা 12 nanometer আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর এবং এটাতে GPU হিসেবে থাকবে পাওয়ার বিআর GE8320। তো মূল পার্থক্যটা কিন্তু এখানেই আসে যে পারফরমেন্সে বা প্রসেসরের দিক থেকে। আমরা আগে Realme C21-এ দেখতে পেতাম মিডিয়াটেক হেলিও G35 এবং এখন C21Y-এ দেখছি ইউনিসক T610। অনেকে আবার ইউনিসকের প্রসেসর ভাবতে পারেন যে এটা আবার কি প্রসেসর, এটা একদম নিউলি প্রসেসর। এর আগে আমরা মনে হয় সিম্ফনির একটা ফোনে দেখতে পেয়েছিলাম এবং এখন Realme C21Y-তে দেখছি। তো পারফরমেন্সে কিন্তু মিডিয়াটেক হেলিও G35 থেকে অনেকটাই আপগ্রেড রয়েছে Realme C21Y-তে, কারণ মিডিয়াটেক হেলিও G35 কিন্তু গেমিংয়ে ততটাও ভালো পারফরমেন্স দিয়ে থাকে না। মানে যদি আমরা 12,000 টাকা প্রাইস রেঞ্জটাকে ক্যাপচার করি, সেই জায়গায় ইউনিসক T610 অনেকটাই বেটার প্রসেসর, মানে অ্যাটলিস্ট স্ন্যাপড্রাগন 662 বা 665 এরকম লেভেলের পারফরমেন্স দিয়ে থাকে এবং মিডিয়াটেক হেলিও G70 মতো পারফরমেন্স দিয়ে থাকে ইউনিসক T610। তো অবশ্যই প্রসেসরের ক্ষেত্রে এখানে এগিয়ে যাবে Realme C21Y, এটা থেকে খুবই ভালো গেমিং এবং পারফরমেন্স পেয়ে যাবেন। যদি এবার দুটি ফোনের ক্যামেরা প্রসঙ্গে কথা বলি, Realme C21Y-তে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা, 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর এবং একটি AI লেন্স, ফ্রন্টে থাকবে 5 মেগাপিক্সেল। Realme C21-এ থাকছে সেম ক্যামেরা কনফিগারেশন, 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর এবং একটি ম্যাক্রো সেন্সর 2 মেগাপিক্সেলের, ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেল। মানে ক্যামেরা কনফিগারেশনও দুটি ফোনে অলমোস্ট সেম, শুধু একটি AI লেন্স এবং ডেপ সেন্সরের দিকে কিছুটা পার্থক্য রয়েছে। ফ্রন্ট ক্যামেরা সেম 5 মেগাপিক্সেল থাকছে এবং ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে দুটি ফোনে ফুল HD পেয়ে যাবেন, মানে 100 ATP 30 FPS। তো ক্যামেরার ক্ষেত্রেও আমার কাছে দুটি ফোনের পারফরমেন্স সমানই মনে হয়েছে, কারণ একই জিনিসই দেওয়া হয়েছে, কোনো পার্থক্য নেই, আগে যেটা এখনও সেটাই রয়েছে। তো ক্যামেরার ক্ষেত্রেও দুটি ফোনের পারফরমেন্স সমানই থাকছে। যদি এবার অপারেটিং সিস্টেম নিয়ে কথা বলি, দুটি ফোনই সেম থাকছে এখানেও, অ্যান্ড্রয়েড 11 Realme EY 2.0। হ্যাঁ, Realme C21-এ অ্যান্ড্রয়েড 10 ছিল, তবে এটার অ্যান্ড্রয়েড ভার্সন আপডেটে অ্যান্ড্রয়েড 11-এ চলে এসেছে এবং Realme C21Y-তে কিন্তু প্রি ইনস্টল অ্যান্ড্রয়েড 11 রয়েছে, মানে একদম প্রথম থেকেই রয়েছে। তো দুটি ফোনের অপারেটিং সিস্টেম সেম থাকছে, UIও কিন্তু সেমই থাকছে, ব্যাটারিতেও কিন্তু দুটি ফোনেও এখানেও কিন্তু সেম, 5000 mAh ব্যাটারি, 10 W চার্জার, মাইক্রো USB পোর্ট। মানে আপনাদেরকে আমরা প্রথমেই বলেছি যে দুটি ফোনের কনফিগারেশন অলমোস্ট সেম রয়েছে, কোনো পার্থক্য নেই, শুধু প্রসেসরের দিক থেকে খালি একটু এগিয়ে রয়েছে Realme C21Y। আবার এখানে কিন্তু প্রাইসের দিকটাও রয়েছে। তো ব্যাটারির ক্ষেত্রেও দুটি ফোনই সেম পাচ্ছেন, 5000 mAh ব্যাটারি, 10 W চার্জার, মাইক্রো USB পোর্ট। দুটি ফোনের রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট থাকছে। যদি এবার প্রাইসের দিকটা কনক্লুশন করি, Realme C21Y 4GB RAM 64GB স্টোরেজের প্রাইস হচ্ছে 12,490 টাকা
এবং রিয়েলমি সি টোয়েন্টি ওয়ানের প্রাইস হচ্ছে গিয়ে 3GB RAM 32GB স্টোরেজের 10,990 টাকা, মানে 11,000 টাকা, এবং 4GB RAM 64GB স্টোরেজের প্রাইস 11,990 টাকা, মানে 12,000 টাকা। তো যদি আমরা 4GB RAM 64GB এটার কথা বলি, যে রিয়েলমি সি টোয়েন্টি ওয়ানের প্রাইস 12,000 টাকা, রিয়েলমি সি টোয়েন্টি ওয়ান ওয়াইয়ের প্রাইস 12,490 টাকা, মানে 12,500 টাকা। তো আপনারা কিন্তু 500 টাকা বেশি দিলে রিয়েলমি সি টোয়েন্টি ওয়ান ওয়াইতে কিন্তু বেটার একটা প্রসেসর পাবেন, যে ইগনিসক T610, বাদ বাকি সব কিছু অলমোস্ট সেম, কোনো নতুনত্ব নেই। ডিজাইন বলেন, কনফিগারেশান যা আছে যা বলেন, সব কিছুই কিন্তু দুটি ফোনই অলমোস্ট সেম থাকছে। তো যদি 500 টাকা বেশি দিয়ে কিনেন, তাহলে আমার মনে হয় ভালো হবে রিয়েলমি সি টোয়েন্টি ওয়ান ওয়াই এটা কিনা। আবার আপনারা কিন্তু দারাজে বিভিন্ন অফারে পেয়ে যাবেন রিয়েলমি সি টোয়েন্টি ওয়ান ওয়াই, এটা প্রায় 1,000 টাকা ডিসকাউন্টে পেয়ে যেতে পারেন। তো যারা এখন কেনার চিন্তা ভাবনা করছেন যে দুটি ফোন থেকে কোনটি কিনবেন, আমার মনে হয় রিয়েলমি সি টোয়েন্টি ওয়ান ওয়াই কেনাটাই বেটার হবে। সেটা থেকে অনেকটা বেটার পারফরমেন্স পেয়ে যাবেন, যদিও 500 টাকা বেশি, আর যদি ডিসকাউন্টে কিনতে পারেন তাহলে তো আরও ভালো। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।